প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের সম্পূর্ণ মডেল প্রশ্নপত্র ও উত্তর নিয়ে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিও নাটেনি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো তো দেখো তোমাদের পূর্ণমান আছে সত্তর সময় হলো দুই ঘন্টা তিরিশ মিনিট এরপরে দেখো একের দাগে আমরা প্রশ্নগুলো দেখে নেব তো একের দাগে কী বলা আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন সঠিক ঠিক উত্তরটি বেছে নাও চোদ্দটি প্রশ্ন আছে চোদ্দ নম্বর প্রথম প্রশ্ন দেখো কলকাতায় হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হিসেবে এ নাম্বারটা আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে দুই নম্বর প্রশ্ন শ্যাডলার কমিশনে নিযুক্ত অন্যতম সদস্য হলেন সঠিক উত্তর হিসেবে বি নাম্বারটা আশুতোষ মুখোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন ইন্ডিয়ান পিনাল কোড রচিত হয় কার আমলে তো সঠিক উত্তর হিসেবে বি উইলিয়াম ব্যান্টিং চার নম্বর প্রশ্ন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে তো সঠিক উত্তর হিসেবে এ রামমোহন রায় পাঁচ নম্বর প্রশ্ন হুল শব্দের অর্থ কী তো সঠিক উত্তর হিসেবে বি নাম্বার বিদ্রোহ ছ নম্বর প্রশ্ন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন তো সঠিক উত্তর যাবে সি নাম্বার আত্মারাম পান্ডুরঙ্গ সাত নম্বর প্রশ্ন কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি যোগ দিয়েছিলেন সঠিক উত্তর বি বোম্বাই থেকে আট নম্বর প্রশ্ন দেখো বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা প্রথম যে জাহাজে নবিদ্রোহ শুরু হয়েছিল সঠিক উত্তর হিসাবে ডি নাম্বার তলোয়ার দশ নম্বর প্রশ্ন আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হিসেবে সি নাম্বার উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এগারো কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন সঠিক উত্তর হিসেবে এ কে ফজলুল হক তো সঠিক উত্তর হিসেবে বি নাম্বারটা মুসলিম লীগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয় তো সঠিক উত্তর হিসেবে বি নাম্বারটা উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এরপরে তেরো নম্বর প্রশ্নের উত্তর দেখে নেব অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলেই ভারত হলো সার্বভৌম রাষ্ট্র সঠিক উত্তর সি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন সঠিক উত্তর এ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এরপরে প্রশ্ন দেখে নেব তো নিচে দেখো দিয়ে কী বলা আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর লেখ এখানেও চোদ্দোটি প্রশ্ন আছে ১৪ নম্বর তার মধ্যে দান দিক দিকেও আছে তো প্রথম প্রশ্ন ছাত্র ছাত্রগোষ্ঠী কী নামে পরিচিত তো ছাত্র ছাত্রগোষ্ঠী ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে পরিচিত জাতীয় মেলা পরবর্তীকালে কী নামে পরিচিত হয় তো তোমরা উত্তরে লিখবে জাতীয় মেলা পরবর্তীকালে হিন্দু মেলা নামে পরিচিত হয় শিবাজি উৎসব কে চালু করেন তো তোমরা উত্তরে লিখবে শিবাজি উৎসব চালু করেন বালগঙ্গাধর তিলক লক। নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ কবে রোধ করা হয় তোমরা উত্তরে লিখবে বঙ্গভঙ্গ রোধ করা হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন মুসলিম লীগ কবে গড়ে ওঠে তোমরা উত্তরে লিখবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে মুসলিম লীগ গড়ে ওঠে এরপর ছয় নম্বর প্রশ্ন সাম্প্রদায়িক বাটো ঘোষণা করেন তোমরা উত্তরে র‍্যাব র্যামসে ম্যাকডোনাল্ড সাত নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন প্রথম উত্তর রাখবে ওয়ারেন হেস্টিংস এরপর দেখো স্তম্ভ দুটি মিলিয়ে লেখ তো প্রথম প্রশ্ন স্তম্ভের মধ্যে আছে হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান মিউটিনি গ্রন্থের রচয়িতা সঠিক উত্তর হয়ে যাবে কেইজ অ্যান্ড মেলোসান ভ্রাম্যমাণ ফৌজদারি আদালত স্থাপন করেন সঠিক উত্তর হিসাবে ডি কনওয়ালিস কলকাতায় সাংস্কৃতিক কলেজের ভিত্তি প্রতিষ্ঠাকারী সঠিক উত্তর হিসাবে জি নাম্বারটা হেমেন হোরাস উইলসন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হিসেবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ত্রিপুরী কংগ্রেসের ত্রিপুরী কংগ্রেস সঠিক উত্তর হয়ে যাবে পট্টবি সীতা রামাইয়া ইতালির রাষ্ট্রপ্রন্ধান হয়ে যাবে সি নাম্বারটা বেনিটো মুসুলিনী তারপরে গণপরিষদ গঠিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এরপরে দেখো তিনের দাগে তিনের দাগে কি বলা আছে যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো দু তিনটি বাক্যের মধ্যে দুই ছয় বারো ছয়টি প্রশ্ন আছে এখানে তোমাদের টোটাল প্রত্যেকটা প্রশ্নের অথবা দেওয়া আছে প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্নে কী বলা আছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে ওর সঙ্গে আবার অথবা দেওয়া আছে বাংলা প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত অঞ্চলগুলি কী কী তো প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের অথবা দেওয়া আছে তোমরা এগুলো অবশ্যই প্রয়োজন তোমরা কিন্তু এগুলোর মধ্যে কমন পাবে চারে দেখো চারিদাকে কী বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো চারটি পাঁচটি বাক্যের মধ্যে তিনটি করতে হবে তিন পাশে তোমাদের পনেরো নম্বর অবশ্যই ভিডিওটি পোজ করে এই প্রশ্নগুলো দেখে নাও এরপরে পাঁচের দাগে চলে যাবো আমরা পাঁচের দাগে দেখো কী বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও আট দশটি বাক্যের মধ্যে তিনটি করতে হবে পাঁচ দিনে পনেরো নম্বর প্রথম প্রশ্ন অনুশতকে সামাজিক সংস্কারগুলি উচ্চবর্গের মধ্যে সীমাবদ্ধ ছিল যুক্তি সহ মন্তব্য বিশ্লেষণ করে তো যাই হোক এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পোজ করে দেখে নাও তো বন্ধুরা ভিডিওটি ছিল এ পর্যন্ত ধন্যবাদ